একুশের নির্বাচনের লড়াইয়ে যুদ্ধটা প্রার্থী হিসেবে সম্মুখ সমরে নয়, অন্তরালের সংগঠক হিসেবেই কাজ করতে চেয়েছিলেন মুকুল রায়। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের ইচ্ছা যে তাই নয়। নদিয়া জেলার কৃষ্ণনগর উত্তর আসন থেকে প্রার্থী করা হবে মুকুল রায়কে, এমনটাই সিদ্ধান্ত নেন তাঁরা। মুকুলকে নেতৃত্ব দিতে হবে সামনে থেকে, এই সিদ্ধান্তে রাজিও হন তিনি। বৃহস্পতিবার পুরুলিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় তাই মুকুল রায় উপস্থিত হন। সেখানে মোদীর থেকে আশীর্বাদ নিয়ে নির্বাচনের লড়াইয়ের ময়দানে প্রবেশ করতে চলেছেন তিনি। তৃণমূলে থাকাকালীন প্রায় সমস্ত জেলায় মুকুলের যোগাযোগ ছিল, সেই তালিকায় রয়েছে নদিয়ার নামও। তাই নদিয়া থেকে মুকুল রায়কে প্রার্থী ঘোষণা করারই সিদ্ধান্ত নেয় বিজেপি, জানা গেছে এমনটাই। 2019 সালের ভোট যুদ্ধে কৃষ্ণনগর দক্ষিণে বিজেপি জিতেছিল, ভোটের পার্থক্য ছিল 3%। উত্তরের আসনটিতে তৃণমূলের সঙ্গে পার্থক্য ছিল 27%। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।